সালামি দিব না ও আল্লাহ সিমাই খাইলাই দে সালামি জন্নি আসসালামু আলাইকুম ব্রন সবাইকে ঈদ মোবারক তো ঈদের দিন সকালবেলা কি কি করি আজকে সেটাই দেখাবো আজকে আমাদের ঈদের জামাত ছিল 8:30 আর আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কারণ সারা রাত বৃষ্টি হইছে আর মাত্র 20 মিনিট টাইম আছে এর মধ্যে আমাকে গোসল করে রেডি হতে হবে আর প্রত্যেকদিন গোসলের মাঝে সময়া আমাকে সাবান দিয়ে গা কসলাই দিবে এইটা আমার কাছে প্রচুর বিরক্ত লাগে কিন্তু ও আমাকে দিবেই দিবে আসলে মানুষ ওরে কত বাজে কথা বলে যে ওর দিতে হাত নাই কেন আসো এইসব কথা সহ্য করেও যে ও আমার সাথে রয়েছে এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া সাবান দিয়ে গা কসলানো হয়ে গেলে সময়া এখন আমাকে মাথায় শ্যাম্পু দিয়ে দিবে এই ঈদের দিন সবথেকে বেশি মিস করি আম্মুকে কারণ প্রত্যেক ঈদে আম্মুই আমাকে গোসল করায় দেয় শ্যাম্পু দিয়ে মাথা ধোয়া হয়ে গেলে এখন আমার মুখে ফেস ওয়াশ দিয়ে দিবে কিন্তু এটা আমার কাছে প্রচুর বিরক্ত লাগে কিচ্ছু করার নাই ও আমাকে দিবেই যাক আলহামদুলিল্লাহ আমার গোসল করা একদম শেষ এখন সময়ে আমার মাথাটা ভালোভাবে মুছে দিবে এই যে গামছাটা দিয়ে এখন মুছতেছে আমি একটা কথা কখনোই বুঝি না ও আমার কাজে কেন বিরক্ত হয় না কখনো বলে না যে আমার ভালো লাগতেছে না তোমার নিজের কাজ নিজে করো লুঙ্গি পরানোর পর কোশি একটা গিট্টো দিয়ে দিল যেন লুঙ্গিটা খুলে আমার জয় বাংলা দেখা না যায় এরপর সময় আমাকে প্যান্ট পরাই দিচ্ছে আর এই প্যান্টটা আমার খুবই পছন্দের এবং খুবই আরামদায়ক আমি বসে নামাজ পড়ে সব দিক থেকে আরাম পাই সময়াকে শুধু বারবার বলতেছি সময়া তাড়াতাড়ি করো সময় নাই তাড়াতাড়ি নামাজে যাইতে হবে এই প্যান্টের সাথে আমার পছন্দের শার্টটা পরে ফেললাম এই শার্টটা আমার কাছে খুবই ভালো লাগে এটা পান্থি থেকে নিয়ে আসলে পান্থির প্রত্যেকটা শার্টই আমার কাছে খুবই ভালো লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই শার্ট আর প্যান্ট পরে আমাকে কেমন লাগতেছে এরপর সময় আমাকে একটু আতর দিয়ে দিচ্ছে এরপর আমার মাথা চুলগুলোকে সুন্দর করে আঁচড়াই দিল তারপর টুপিটাকে সুন্দর করে মাথায় দিয়ে দিল আর এখন আমি চলে যাব নামাজে এরপর নামাজে যাই নামাজটা সময়া কাঁধে দিয়ে দিল এরপর মেয়েকে একটা চুমু দিয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমাদের রাস্তায় প্রচুর পরিমাণে কাদা যার কারণে যাইতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল এই রাস্তাটা যে কবে পাকা হবে তা আল্লাহই জানে এরপর অজুটা শেষ করে ঈদগাহ মাঠের ভিতরে চলে আসি তারপর হেদায়েত আমার জায় নামাজটা সুন্দর করে পেরে দিচ্ছিল আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া যে আজকে নামাজের সময় এক বিন্দু মাত্র বৃষ্টি হয়নি এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যাক আলহামদুলিল্লাহ অবশেষে তাহলে ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারতেছি এদিকে 32 একটা হাই দিয়ে দিল তারপর আমরা সবাই মিলে অনেক ছবি উঠতেছিলাম সুমাইয়ের হাতের পায়েস খাওয়াটা দরকার সরি সিমাই খাওয়াটা দরকার কারণ ওর হাতের সিমাইটা খুব ভালো হয় আরে যেমন মাইয়া আমার মাইয়া শার্ট প্যান্ট পরছে তুমি যাবা আমার সাথে বাবার সাথে যাবা বিসমিল্লাহির রহমানির রহিম না আসলে একটা কথা তো মানতে হবে সুমাইয়ের হাতের সিমাইটা যা হইছে না পুরাই জোস এরপর আমার মেয়েটাও একটু সিমাই খাইলো তারপর আমি লুচি দিয়ে খাইতেছিলাম লুচিটা যা হয়েছে না একদম সফট তো খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ কই যাচ্ছ কে ঈদে সালামি দিব না ও আল্লাহ সিমাই খাইলাই দে সালামির জন্য এই সিমাইয়ের জন্য তো ঈদে সালামি দিব না ওই দাও মনটা দেখ হাত তালি দিছে দেখছ কি ঈদে সালামি দেয়া লাগবে আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো আমার কুরবানি বছরে দুইটা ঈদ হয় দুইটা ঈদের মধ্যে দাও আর কোন দাও তুমি জানি জিয়ে যে 500 আমার দিছে 100